সাইক্লোন ইয়াসের কি আপডেট আছে সেটা জানার জন্য আমরা এসেছি আলিপুর আবহাওয়া দফতরে। সেখানে আমরা কথা বলবো মেট অফিসার জিকে দাসের সঙ্গে, একটু কিভাবে এটা ইন্টেন্সিফাই হচ্ছে, কখন ল্যান্ডফল হতে পারে, এই সম্পর্কে একটু যদি জানান। আজ একটা নিম্নচাপ ফর্ম হয়েছে ইস্ট সেন্ট্রাল বে উপরে, যেটা চান্সেস রয়েছে যে ফার্দার চব্বিশ ঘন্টায় ডিপ্রেশন হবে, তার ফার্দার 24 ঘন্টায়। কিন্তু এটা নর্থ ওয়েস্টার্লি ডাইরেকশনের ফর্ম মুভ করবে, আর মুভ করতে করতে এটা সাইক্লোনিক স্টর্ম হবে 24 তারিখে। তারপরে পসিবিলিটি রয়েছে যে ফার্দার 24 ঘন্টায় আরও ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে, এই প্রবলিটিটা রয়েছে, আর মুভ করবে নর্থ ওয়েস্টার্লি। 26 তারিখ সকালে এটা খুব নর্থ বে অফ বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বাংলাদেশের কোস্টের খুব কাছে আসবে। আর যেটা এক্সপেকটেশনস রয়েছে যে 26 তারিখ ইভিনিং নাগাদ ওয়েস্ট বেঙ্গল, নর্থ উড়িষ্যা আর বাংলাদেশ এই এরিয়াতে ক্রস করবে। দুটো হচ্ছে মেন ওয়েদার যেটা হবে সেটা হচ্ছে 25 আর 26 তারিখে সাউথ বেঙ্গলে, আর নর্থ বেঙ্গলে 26 আর 27 তারিখ। যেটা সাউথ বেঙ্গলে হবে 25 মে থেকে, কিন্তু সকাল থেকে কিন্তু লাইট টু মডারেট, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে, আর যত দিন যাবে তার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে। আর যেটা বললাম যে সময় যত পেরিয়ে যাবে, এটা মানে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা বাড়বে আর তার সঙ্গে ইন্টেন্সিটিটাও বাড়বে। 26 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর তার সঙ্গে দু এক জায়গা এক্সট্রিমলি হেভি রেনফল, অর্থাৎ 20 সেন্টিমিটার থেকে বেশি বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গলে বৃষ্টি শুরু হবে 26 তারিখ থেকে, দু এক জায়গা ভারী বৃষ্টিপাত, কিন্তু 27 তারিখে ভারী থেকে অতি ভারী আর দু এক জায়গা কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হবে। উইন্ড স্পিড শুরু হবে 24 তারিখ থেকে ইভিনিং থেকে। প্রথমে কোস্টাল, যেহেতু 24 তারিখে সাইক্লোন অনেকটা দূরে থাকবে, এখন 40 থেকে 50 কিলোমিটার, মাঝে মাঝে গাস্টিংটা 60 কিলোমিটার পার আওয়ার, এটা গ্রেজুয়ালি ইনক্রিজ করবে 25 তারিখে ইভিনিংয়ে 50 থেকে 60, গাস্টিং 70, 26 তারিখে আর্লি মর্নিংয়ে 60 থেকে 70, গাস্টিং 80-80 কিলোমিটার, আর 26 তারিখে ফোর নুনের মধ্যে 90 থেকে 100 আর গাস্টিং 210 কিলোমিটার থাকবে। আর যখন ল্যান্ডফল হবে আর উইন্ড স্পিড বাড়বে এই চান্সেসটা রয়েছে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে যেটা, যে 23 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়, আর যারা সমুদ্রে আছে তাদেরকে আমরা বলেছি যে 23 তারিখ মর্নিংয়ের মধ্যে রিটার্ন চলে আসবে। এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি আমরা ওয়াচ করছি, আর যে ফার্দার আপডেট কিন্তু আমরা দিতে থাকবো। নেক্সট আপডেট আগামীকাল এই সময়। আমফান ক্যাটাগরি 5 ছিল, সুপার সাইক্লোন ছিল, এটা কি ওই ক্যাটাগরির না কম ক্যাটাগরি? যেটা আমরা অ্যানালিসিস বা আমাদের যে ফোরকাস্ট, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার চান্সেস রয়েছে। যদি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হয়, এর ইন্টেন্সিটিটা সুপার সাইক্লোন থেকে, আমফান থেকে 2 ক্যাটাগরির নিচে এই মুহূর্তে আমরা যেটা দেখছি। ধন্যবাদ। আমফানের মতো অত শক্তিশালী নয়, কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার চেয়ে বেশি উইন্ড স্পিড থাকবে, এটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ হতে পারে। ক্যামেরাম্যান তাপস বাইরির সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।